এই রোগটির কোনো লক্ষণ সচরাচর প্রকাশ পাচ্ছে না সেক্ষেত্রে আসলে সচেতনতার জায়গাটা কোন দিক থেকে সচেতন হচ্ছে যে প্রত্যেককে জানতে হবে এটা যে কোনোভাবে হতে পারে স্কুল থেকে শুরু হতে পারে পরিবার থেকে শুরু হতে পারে যে কোনো অফিস থেকে শুরু হতে পারে যে প্রতিরোধ ছাড়া এটা থেকে বাঁচার কোনো উপায় নেই তো সেই প্রতিরোধটা কিভাবে করতে পারে যদি খুব সহজে বলি যে কিছু খারাপ অভ্যাস বাদ দেন যে প্রতিরোধ কিন্তু টাকা দিয়ে করতে হবে না এটা আবার বলছি যে খারাপ অভ্যাসগুলোর মধ্যে দেখেন যে আমাদের দেশে বাউন্ন শতাংশ পুরুষ ধূমপান করে তাই বাউন্ন শতাংশ মানুষ যদি অ্যাক্টিভ স্মোকিং করে তার পাশের জন কতজন করছে তার সংখ্যাটা অনেক আমাদের দেশে পঁয়ত্রিশ শতাংশ মানুষ তামাক পণ্য ব্যবহার করে যেটা সরাসরি এর সাথে যুক্ত কাজেই এই যে তামাকের পণ্যগুলো বিড়ি সিগারেট জর্দা গুল চিরতরে বাদ দিতে হবে আমাদের সমাজে মদ্যপানের হার খুব বাড়ছে আশঙ্কাজনকভাবে বাড়ছে এটা টোটালি বন্ধ করতে হবে এবং অন্যান্য যে নেশাগুলো আছে সেটা বাদ দিতে হবে কাজে নেশাগুলো বাদ দেন তারপরে হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস আমরা অতিমাত্রায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেকারি ফুড এগুলোর মধ্যে ঝুঁকে যাচ্ছি একই তেলে বারবার ভাজা খাবারগুলো খাচ্ছি অফিসে হোক যেখানে হোক চানাচুর খাচ্ছি সিঙ্গারা খাচ্ছি পুরি খাচ্ছি সবগুলো কিন্তু ট্রান্সফ্যাট যে ফ্যাটের মধ্যে সব খারাপ ফ্যাট হচ্ছে ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট হচ্ছে যে একই খাবার তেলে যখন একই বারবার ভাজা হচ্ছে তখন তাকে ট্রান্সফ্যাট বলে তাহলে এগুলো বাদ দিতে হবে আপনি দেখেন স্বাভাবিক পানি খাওয়া মানুষের হচ্ছে না আমরা কোমল পানীয় ড্রিঙ্কস খাচ্ছি যার মধ্যে শুধু ক্যালোরি আছে আমরা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার দিকে ঝুড়ে যাচ্ছি আমার অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার দিকে যাচ্ছি সেটা বাদ দিতে হবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারে যাচ্ছি এই জিনিসগুলো বাদ দিতে হবে আর বাদ দিতে হবে কি যে আপনার ঘুমের যে একটা প্রয়োজন আমরা কিন্তু এটা ভুলেই গেছি আমরা ভাবি বোধে সারা জেগে কাজ করলে বেশি কাজ করতে পারবো কিন্তু আপনার ঘুমের সময়ে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে সেটা কমাতে হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তের চর্বি নিয়ন্ত্রণে থাকতে হবে আপনার অবস্থান বুঝে প্রতিযোগিতামূলক মনোভাবটা আপনার রাখতে হবে আপনাকে সব চাইতে হবে সব পাই এই যে একটা স্ট্রেস বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত সেই স্ট্রেসের মধ্যে আছে তারপরে পরিবেশের দিক থেকে যদি আমরা বলি যে বায়ু দূষণ আর শব্দদূষণ বায়ু দূষণে আমরা কিন্তু রেকর্ডে আছি যে যত হৃদরোগে মৃত্যু হয় তার পঁচিশ শতাংশ হয় বায়ু দূষণের জন্যে তাহলে দেখেন ঘরের বাইরে গেলে একটা মাস্ক পরে গেলে কিন্তু এই যে বায়ুর যে ইনহেল করা সেটা হচ্ছে না বায়ু এত সূক্ষ্ম এইটা বলা হয় যে একটা চুলের ভাগের এক ভাগ একটা চুল হচ্ছে তিরিশ মাইক্রন আর যে একটা আমার ক্ষতি করে সেটা আড়াই মাইক্রন মানে একটা চুলের ভাগের এক ভাগ যে পার্টিকেল সেটা আমার নাক দিয়ে মুখ দিয়ে যাচ্ছে আমার রক্তনালীর যতগুলো রোগ সেটাই বায়ু দূষণের মাধ্যমে হচ্ছে শব্দ দূষণের মাধ্যমে হার্টের সবগুলো রোগ হচ্ছে হার্ট এবং ব্রেনের কাজে এটাও আমরা করছি না তারপর হচ্ছে আমাদের একেবারেই হাঁটা চলার অভ্যাস নাই যে এখন বলা হচ্ছে যে আপনি দিনে তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করেন সপ্তাহে দেড়শো মিনিট হাঁটার চেষ্টা করেন না পারলেও সারাদিনে দশ হাজার স্টেপস আপনি হাঁটার চেষ্টা করেন একসাথে বসে না থাকে কাজে এটা করতে হবে কেউ হাঁটতে না পারলে কেউ যদি সাইকেল চালাইতে চায় কেউ সাঁতার কাটতে চায় কেউ যদি নাচে সে নাচ করতে পারে সে যদি প্রেয়ার করে তাহলেও কিন্তু তার বডি মুভমেন্ট হচ্ছে সর্বোপরি খাদ্যাভ্যাস বদভ্যাস নেশা শারীরিক পরিশ্রম মেন্টাল স্ট্রেস এই জিনিসগুলো বাদ না দিলে এই রোগগুলো যেহেতু উচ্চ রক্তচাপের পঁচানব্বই শতাংশ কারণ আমাদের জানা নেই তাহলে ধরেই নেওয়া হচ্ছে যে আমার স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো প্রতিরোধ করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো আপনি যদি ওষুধও খান আর এই নিয়ম যদি না মানেন ওষুধ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না কাজে আপনাকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে